মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় খাজনা গ্রহণ শিবির। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, এদিন বেলা 11টা থেকে শিবির শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এদিন ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষ তাদের খাজনা প্রদান করেন। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতায় আজকে মালদা জেলাতে মালদা মার্চেন্ট চেম্বারে খাজনা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালকে আমরা খবর পেয়েছিলাম মাত্র একদিনের জন্য এই খাজনা নেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আজকে সকাল 11টা থেকে মালদা জেলার প্রচুর মানুষ এখানে দিয়েছেন। আমার ব্যবসায়ী বন্ধুরা এখানে খাজনা দিয়েছেন। আমরা চেষ্টা করবো যে আগামী দিনে আরও একদিন দুদিন ক্যাম্পটাকে আরও বাড়ানো, যাতে মালদার সমস্ত মানুষের সুবিধাটা পায় এবং মালদার খাজনা নেওয়ার যে প্রক্রিয়া গত কয়েক বছর ধরে মালদা মার্চেন্ট চেম্বার করে এসছে সেটা এবছরও আমরা বজায় রেখেছি এবং আগামী দিনে এটাকে আর খুব বেশি দিন করার চেষ্টা করছি। মালদহ থেকে দেবসিনা রিপোর্ট, আনন্দবার্তা।